ন্যাচার বিরোধী আন্দোলনে বুলেটের আঘাতে চিরতরে চোখের আলো হারালো 350 মানুষ, যাদের বেশিরভাগই শিশু কিশোর। সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমনি রাজধানীর বাড়িভাড়া থেকে গ্রেফতার, ধানমন্ডি থেকে গ্রেফতার হলেন সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তৃতীয় অভিযোগ দায়ের। বারো সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগ জনপ্রত্যাশা পূরণে এমন পদক্ষেপ জানালেন উপদেষ্টা। এবং অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হক 11 বছরে আত্মসাত করে 6,500 কোটি টাকার সম্পদ, ময়মনসিংহে আওয়ামী নেতাদের সম্পদের পাহাড়। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনিয়া অপ্রস। স্বৈরাচার বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি নির্মমতার শিকার হয়েছে শিশু কিশোররা। বুলেটের আঘাতে অনেকে হারাতে বসেছে দৃষ্টিশক্তি। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে 700 বেশি মানুষ চোখে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নিয়েছেন, এর মধ্যে এক চোখ হারিয়েছেন অন্তত 336 জন, আর দুই চোখেই আলো হারান 17 জন। বিস্তারিত হাসান মাহমুদ রিপোর্টে। দেখতে পাচ্ছেন তো অনেক খারাপ লাগতেছে, নিজের কাছে কিছুই দেখা যাচ্ছে না, কেউই দেখতে পারি না। মাদারীপুর টেকনিক্যাল স্কুলের নবম শ্রেণীর ছাত্র অনিক হাওলাদার, পুলিশের ছোড়া গুলিতে নিভে যায় চোখের আলো। কয়েক দফা অপারেশনের পরেও আলো ফেরাতে পারেননি চিকিৎসকরা। কোটা সংস্কার আন্দোলনে গেল 18 জুলাই পুলিশের রাবার বুলেট বিদ্ধ হয় অনিকের দু চোখেই। 18 তারিখ কোটা আন্দোলনে আমাদের মাদারীপুর ট্রাক স্টেশনে, ওইখানে মিছিলে আমার গুলি লাগে দুই চোখে, মাথায় লাগে। গুলি চলে স্বৈরাচার পতনের আগ মুহূর্তেও। 5 আগস্ট দুপুর 2টায় কুষ্টিয়া সদর থানার কাছে এলোপাতাড়ি গুলিতে ঝাঁঝরা হন আক্তারুজ্জামান, রাবার বুলেটে হারিয়েছেন একটি চোখ, আর শরীরে 100 বুলেট নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন হাসপাতালে। তারা আমাকে ঘিরে ধরে আমার মাথায়, মুখে, চোখে, বুকে এবং পিঠে গুলি, ডাক্তার বলছে প্রায় 100 থেকে 150 গুলি আছে আমার শরীরে। জাতীয় চক্ষু গবেষণা ইনস্টিটিউটে আন্দোলন ঘিরে চোখে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নিয়েছেন 700 বেশি রোগী, এর মধ্যে 350 জন হারিয়েছেন এক চোখ, আর 17 জন হারিয়েছেন দু চোখই, যাদের বেশিরভাগই বয়সে তরুণ। গ্লাসে কাঁচ মুছতেছিলাম, কাঁচের পরে এই কানে লাগছিল ভাই, প্রথমে কানে লাগে, গ্লাসে লাগছে, গ্লাসে লাগে চোখে লাগছে। চারটা রাবার বুলেটে বিমার ছিল, তো এর থেকে চারটা লাগছিল, একটা চোখে, গলায় লাগছিল, ঠোঁটে আর কপালে। গুলিবিদ্ধ হওয়ার পরও পদে পদে ভোগান্তি করা হয় বলে অভিযোগ করেন অনেকেই। যারা গুলি খাইছে পুলিশও ধরত, ইভেন আমলিকের যারা ছিল এই ছাত্রলীগ ওরাও ধরত আমাদের, পরে এক পর্যায়ে ওদেরকে ফাঁকি দিয়ে আমাদের মানে আমাকে এই চক্ষু হাসপাতালে নিয়ে আসা হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় চিকিৎসার সার্বিক খোঁজখবর নিচ্ছেন সমন্বয়করা, যথাসাধ্য চিকিৎসা দেওয়ার কথা জানান হাসপাতালের পরিচালক। অপারেশন হচ্ছে না কেন, রোগী বসায় রাখছেন 7 দিন 10 দিন হয়েছে রোগী, ওটা বসায় রাখা হয়েছে চোখের লালটা কমানোর জন্য, চোখটা একটু কোয়াইট হওয়ার জন্য, অপারেশনের জন্য রেডি করার জন্য। সুতরাং ডাক্তারি পয়েন্ট অফ ভিউতে যা যা করা দরকার আমরা তাই করছি। আমাদের এই চক্ষু বিজ্ঞান হাসপাতালের যে এই যে আমাদের খুব এক্সপার্ট সার্জন আছে, আমরা সবাইকে নির্দেশনা দিয়েছি। চোখ হারানো এসব রোগীকে প্রয়োজনে বিদেশে নিয়ে চিকিৎসার দাবি জানান সমন্বয়করা। প্রপার ট্রিটমেন্টটা যত আহত শিক্ষার্থী এবং জনতা ছাত্র জনতা আছে তাদেরকে যেন প্রপার ট্রিটমেন্টটা নিশ্চিত করে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর বাড়িধারা এলাকা থেকে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমনিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার সন্ধ্যায় ডিবি পুলিশের একটি দল DOHS-এ এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে। মোহাম্মদপুর থানার মামলা তাকে গ্রেফতার দেখানো হয়। মঙ্গলবার তাকে তোলা হতে পারে আদালতে। এদিকে রাতেই ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয় সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে। বিস্তারিত জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। রাজধানীর বাড়িধারা DOHS এক আত্মীয়র বাসায় আত্মগোপনে আছেন ডক্টর দীপুমনি। এমন খবরে সোমবার সন্ধ্যায় সেখানে অভিযানে যায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় তাকে গ্রেফতার করা হয়। পরে কড়া নিরাপত্তায় তাকে আনা হয় রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। প্রাথমিকভাবে জানা যায় মোহাম্মদপুরের একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ডক্টর দীপুমনিকে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে বলেও জানা গেছে।
এর আগে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে ডক্টর দীপুমনি তার বড় ভাই টিপু সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 5 শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করে গত 15 আগস্ট থানায় মামলা করা হয়েছে। এতে অজ্ঞাতনামা হিসেবে আরও সহস্রাধিক ব্যক্তিকে আসামি করা হয়। ডক্টর দীপুমনি 2008 সাল থেকে চাঁদপুর 3 আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 3 মেয়াদে ছিলেন পররাষ্ট্র, শিক্ষা, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে, সেই সঙ্গে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণকে কেন্দ্র করে 359 কোটি টাকা বাড়তি আদায়ে কারসাজির অভিযোগে সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচিত হন ডক্টর দীপুমনি। একই দিন রাতে রাজধানী ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয় সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কেও। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। সরকার পতনের পর একের পর এক মামলার মুখোমুখি হতে হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এবার রাজধানীর মিরপুরে শিক্ষার্থী আলভীকে হত্যার ঘটনায় শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনোয়ার হোসেন মঞ্জু সহ 28 জনের নাম উল্লেখ করে 500 অজ্ঞাতনামা ব্যক্তির নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। দল হিসেবে আসামি করা হয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনকে। সোমবার ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে এ অভিযোগ দাখিল করা হয়। আলভীর পরিবারের পক্ষে অ্যাডভোকেট আসাদুদ্দিন এ অভিযোগটি দায়ের করেন। এটি ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে তৃতীয় অভিযোগ। এদিকে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে আলাদা 2টি হত্যা মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে। সোমবার দুপুরে পাঁচলাইশ থানায় নিহত ওয়াসিম আকরামের মা জোসনা বেগম বাদী হয়ে এ মামলা করেন। এতে শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, নফিল সহ 108 জনকে আসামি করা হয়। অজ্ঞাত আসামি রয়েছে আরও 100 থেকে 150 জন। এদিকে রোববার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় 62 জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা হয়। সহকর্মীদের তথ্য ছবিতে আপন উপর রিপোর্ট। গেল 16 জুলাই চট্টগ্রামের মুরাদপুরে কোটা আন্দোলন চলাকালে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গুলিতে নিহত হয় কলেজ শিক্ষার্থী ওয়াসিম আকরাম। তার মৃত্যুতে ইন্ধনদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ ও নওফেল সহ 108 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের মা জোসনা বেগম। সোমবার পাঁচলাইশ থানায় করা মামলায় আরও 100 থেকে 150 অজ্ঞাতকে আসামি করা হয়। এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন বিকেলে আসামিদের নির্দেশেই হামলা, গুলি ও বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে হতাহত হয় অনেক শিক্ষার্থী ও সাধারণ মানুষ। গুলিবিদ্ধ অবস্থায় চমেক হাসপাতালে নিলে আকরামকে মৃত ঘোষণা করে চিকিৎসক। এর আগে রোববার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শামীম ওসমান সহ 62 জনের নাম উল্লেখ করে আরও একটি হত্যা মামলা করা হয়। 21 জুলাই গুলিবিদ্ধ হয়ে মাছ ব্যবসায়ী মিলন হত্যার অভিযোগে এ মামলা করা হয়। এ নিয়ে সোমবার দুপুর পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে মোট 15টি মামলা হয়েছে। এর মধ্যে 12টি হত্যা, 1টি গণহত্যা, 1টি অপহরণ ও 1টি হত্যা চেষ্টা মামলা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকা উত্তর দক্ষিণ সহ 12 সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া 7 জেলা পরিষদ, 493 উপজেলা পরিষদ এবং 323 পৌরসভাতেও প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সেই সঙ্গে উপজেলা পরিষদের 988 জন ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। গণ আন্দোলনের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তবে ইউনিয়ন পরিষদ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। জান্নাতুল মোহনার প্রতিবেদন। পদ হারালেন দেশে 12 সিটি মেয়র। এসব সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছেন স্থানীয় সরকার বিভাগ। ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামকে সরিয়ে মাহমুদুল হাসানকে এবং ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলেনুর তাপসকে সরিয়ে ডক্টর মোহাম্মদ শের আলীকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ সিটির প্রশাসক হয়েছেন অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামান। এছাড়া চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ এবং গাজীপুর সিটিতে বিভাগীয় কমিশনারকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। 60 জেলা পরিষদ, 493 উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং 323 পৌরসভার মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। গণ আন্দোলনের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়ার কথা জানান স্থানীয় সরকার উপদেষ্টা। আন্দোলনের যে প্রত্যাশা এবং দাবি, যে পুরনো কোনো রিজিম সংক্রান্ত বা রিজিমের সঙ্গে সম্পৃক্ত এই প্রত্যেকটি কিন্তু হচ্ছে
একটা রিপ্রেজেন্টেটিভ বডি, ছোট থেকে বড় পর্যন্ত, পার্লামেন্টের পরে ধাপে 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 একবারে গ্রাম পর্যায় পর্যন্ত ইউনিয়ন পরিষদে। সুতরাং তারই ধারাবাহিকতায় যে রিজিমের সঙ্গে সম্পৃক্ত নতুন যে যুগের সূচনা ছাত্র আন্দোলনে গণ আন্দোলন গণ বিপ্লব সাধন করতে চাচ্ছে, তারই সেই প্রত্যাশারই একটা ধারাবাহিক এখানে প্রকাশ হয়। লোকাল গভর্নমেন্টকে একটা পরিচ্ছন্ন করার একটা প্রচেষ্টা। তবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সর্বপর্যায়ে কাউন্সিলর ও সদস্যদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ইউনিয়ন পরিষদ আমরা এই মুহূর্তে হাত দিচ্ছি না, যাচাই বাছাই করে দেখা যায় যে সেখানে কার্যক্রম কিরকম আছে। স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন থেকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা এএফ হাসান আরিফ। সেই একই জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত 8:30 বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এতে উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ নাফিজের বাড়িতে তার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তরুণ দুই উপদেষ্টা। সোমবার রাত 8:00 তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নাফিজের বাড়িতে যান। এই সময় উপদেষ্টা নাহিদ ইসলাম নিহত নাফিজের মা নাজমা আক্তারকে নাফিজের হত্যাকারীদের বিচার নিশ্চিতের আশ্বাস দেন। নাফিজের এই যে আত্মত্যাগ সেটাকে কখনো না বলিস, শহীদের এই রক্তের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা নাফিজের পরিবারের সাথে সবসময় থাকব এবং এই হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত, এই গণহত্যার সাথে যারা জড়িত, অবশ্যই তাদের বিচার হবে বাংলার মাটিতে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনে প্রশাসকের দায়িত্ব পেয়েছেন বিভাগীয় কমিশনার। নতুন প্রশাসকের কাছে মানুষের প্রত্যাশা নিয়ে বিস্তারিত জানবো। দর্শক, আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, নতুন প্রশাসকের কাছে মানুষের প্রত্যাশা কতটুকু দেখছেন, কেমন দেখছেন সেটি জানাবেন আমাদের। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজি। আমরা দেখেছি তিনি দায়িত্ব পাওয়ার পর পরেই গতকালকে কিন্তু সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে একটি মিটিং করেছেন। সেই মিটিংয়ে তিনি নির্দেশনা দিয়েছেন টিম ওয়ার্ক কাজ করতে হবে এবং সিটি কর্পোরেশনকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং সাধারণ মানুষের প্রত্যাশা ছিল শেখ হাসিনা সরকার দেশত্যাগের পর কিন্তু সিটি কর্পোরেশন মোটামুটি বলা যায় যে একটি অচল অবস্থা সৃষ্টি হয়েছিল। তখন কিন্তু সাধারণ মানুষ এই সিটি কর্পোরেশনকে নিয়ে তাদের যে প্রত্যাশা প্রাপ্তির জায়গাটুকু ছিল সেই জায়গাটুকুতে কিন্তু অনেকটাই নিরাশ হয়েছিল। গতকাল প্রশাসক নিয়োগ দেওয়ার পর সাধারণ মানুষ বলছেন যে তাদের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কর্মকাণ্ড সেটি কিন্তু অন্তত কিছুটা হলেও ত্বরান্বিত হবে। আমরা সেই বিষয়টি নিয়ে নাগরিক সমাজের নেতৃবৃন্দর সঙ্গেও কথা বলেছিলাম। নাগরিক সমাজের নেতৃবৃন্দরা বলছেন যে প্রশাসক অন্তত হলেও সাধারণ মানুষের প্রত্যাশাটুকু শতভাগ পূরণ না করতে পারলেও কিন্তু তারা চেষ্টা করবেন, সেই প্রত্যাশা কিন্তু তারা রাখছেন। এবং তারা বলছেন যে সাধারণ মানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা যেভাবে সিটি কর্পোরেশনে কাজ করতে পারবেন সেটি অন্তত প্রশাসক দ্বারা ততটুকু সম্ভব না হলেও সাধারণ মানুষের যে প্রাপ্তি এবং প্রত্যাশাটুকু আছে সেইটুকু কিন্তু তিনি পূরণ করবেন, সেই বিষয়টি বলছিলেন। আজকে কিন্তু নব যোগদানকৃত প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া সকল দলের নেতৃবৃন্দদের সাথে বিকেলে একটি মিটিং করবেন। অর্থাৎ বিএনপি জামাত সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু এই মিটিংয়ে যোগদান করবেন। এবং তিনি জানিয়েছেন যে
টিম ওয়ার্ক কাজ করতে কাজ করে কিন্তু সিটি কর্পোরেশনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা আজকে সকাল থেকেই দেখেছি সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা কিন্তু নির্ভয়ে অফিসে আসছেন এবং তারা তাদের কাজগুলো ত্বরান্বিত করার কথা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা একজন কর্মকর্তার সঙ্গে একটু যুক্ত হব। গত কয়েকদিন ধরে তো টানাপোড়েনের মধ্যে আপনারা ছিলেন এবং আজকে স্বাভাবিকভাবে অফিসে আসছেন, কেমন লাগছে এবং কাজ কতটুকু ত্বরান্বিত হবে? ধন্যবাদ। আসলে আমরা এখন যে অবস্থায় আছি মনে একটা মুক্ত, আমরা সম্পূর্ণ মুক্ত, কোনো বাধাহীনভাবে আমরা কাজ করে যাচ্ছি, আমাদের কোনো প্রতিবন্ধকতা নাই। গতকালকেই আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় দায়িত্ব গ্রহণ করার পরে ওনার দিক নির্দেশনা অনুযায়ী আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা কাজে যোগদান করেছি এবং আমাদের কর্ম চঞ্চলতা অনেক বেড়ে গেছে। আমরাও পারবো, আমরাও দেখিয়ে দিব যে আমরাও জনপ্রতিনিধিহীন বিহীন পরিষদ বা আমরা কিভাবে তাদের থেকেও ভালো কাজ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। শুনছিলেন যে আসলে এই কর্মকর্তা বলছিলেন জনপ্রতিনিধিবিহীন যে সিটি কর্পোরেশন সুন্দর এবং স্বচ্ছভাবে চলে সেই উদাহরণ কিন্তু তারা রাখতে চান, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরেই কিন্তু ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যে মেয়র ছিলেন ইকরামুল হক টিটু, তিনি কিন্তু গত পরশু অফিস করেছিলেন। তারপরে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু তারা গেটে তালা দিয়ে তিনি যেন প্রবেশ না করতে পারেন সেই বাধা কিন্তু সৃষ্টি করেছিলেন। এর মধ্যেই কিন্তু গতকাল বিভাগীয় কমিশনারকে কিন্তু প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং সকলের প্রত্যাশা হচ্ছে এই নবযোগদানকৃত প্রশাসক, সেই প্রশাসক কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা প্রাপ্তি পূরণে কিন্তু চেষ্টা করবেন, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। এবং আমরা দেখেছি যে প্রশাসক উম্মে সালমা তানজিয়া তিনিও কিন্তু বলেছেন তারা তাদের সর্বোচ্চ টুকু দিয়ে নাগরিক সেবা নিশ্চিত করার কাজ কিন্তু তারা করবেন, সেই বিষয়টি তিনি বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস। দর্শক, বাজার দরের খবরাখবর জানবো। সবজির বাজারের সবশেষ খবর জানাতে লালমনির হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, আপনি নিশ্চয় শুনছেন যেহেতু বাজারে নাভিশ্বাস ছিল, আসলে নিত্যপণ্যের দাম অনেক ঊর্ধ্বমুখী, কি মনে হচ্ছে, কি দেখছেন সবজির বাজারে, কি অস্থিরতা কমেছে কিনা? লিনিয়া, আসলে সম্প্রতি কিন্তু সবজির বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে এবং এই স্বস্তি ফেরার পেছনে সিন্ডিকেট না থাকার কারণেই কিন্তু স্বস্তি ফিরতে শুরু করেছে বলে ভোক্তা এবং যারা বিক্রেতা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের গোশালা বাজারে। এই গোশালা বাজারে সকাল থেকে কিন্তু ঘুরে দেখেছি এটি একটি পাইকারি আড়তের বাজার এবং খুচরা বিক্রিও এই বাজার থেকে হয়। আসলে এই বাজারের যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে দেখেছি যে সম্প্রতি কিন্তু এই বাজার যাদের হাতে নিয়ন্ত্রিত হতো, অর্থাৎ এই বাজার সিন্ডিকেটের সাথে যারা সম্পৃক্ত ছিল, তারা সক্রিয় না থাকার কারণে কিন্তু সবজির বাজারে অনেকটাই স্বস্তি ফিরতে শুরু করেছে। সব মিলিয়ে যদি আমি একটু বলতে চাই যে আজকে কয়েকজন ব্যবসায়ী যারা আমাদেরকে জানিয়েছেন যে পাইকারি দরে এবং খুচরা দরে কিন্তু আলু গড়ে 48 থেকে 55 টাকা, পেঁপে 20 টাকা, শশা 30 টাকা, লাউ সাইজ অনুযায়ী 20 থেকে 50 টাকা, ঢেঁড়স 35 টাকা এবং পোড়লা 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া আরেকটি বিষয় যদি আমি একটু জানাতে চাই যে রসুন এবং পেঁয়াজের ক্ষেত্রেও কিন্তু দাম গত সপ্তাহের তুলনায় কমে এসেছে, অর্থাৎ পেঁয়াজ কিন্তু 95 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এই দাম কিন্তু আরও কমতে পারে। আর একটি বিষয় জানাতে চাই যে এই লালমনিরহাটের যে গোশালা বাজার রয়েছে সেই গোশালা বাজার কিন্তু আসলে একটি পাইকারির আড়ত এবং খুচরা আড়ত, এইখান থেকে লালমনিরহাটের বিভিন্ন বাজারে কিন্তু আসলে সবজি সহ যে অন্যান্য জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো আসলে পাইকারি হিসেবে তারা কিনে নিয়ে যায় খুচরা ব্যবসায়ীরা এবং গিয়ে বিক্রি করে। এক্ষেত্রে কিন্তু এই বাজারে আমরা সকালবেলা থেকে নানাভাবে খোঁজ নিয়েছি, ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে যারা উৎপাদনকারী রয়েছে, অর্থাৎ খামারি রয়েছে, তাদের কাছ থেকে তারা সরাসরি ক্রয় করার পরে রাস্তায় চাঁদাবাজি না থাকার কারণে সবজির বাজারে কিন্তু অনেকটাই স্বস্তি ফিরেছে। এছাড়া কিন্তু মুরগির ক্ষেত্রেও দেশি ব্রয়লার এবং জামাল বাদশা, ধন্যবাদ আপনাকে। দর্শক, সবজির বাজারের খবরাখবর জানছিলাম সহকর্মী জামাল বাদশার কাছ থেকে।
বিস্তীর্ণ জমি খেকো পুলিশ কর্মকর্তা মোজাম্মেল গোগ্রাসে গিলেছেন সাধারণ মানুষের জমি। ক্ষমতার দুর্দণ্ড প্রতাপে গিলে খেয়েছেন কারো বসত ভিটা, কারো কৃষি জমি, কারো বা পুকুর জলাশয়। হাজারো সচ্ছল মানুষকে নিঃস্বয়তায় ঠেলে দিয়ে বিপুল অর্থ সম্পদে ভরে তুলেছেন তার স্ত্রী ফারজানা মোজাম্মেলের সোনার সিন্দুক। মাত্র 3 কোটি টাকা নিবন্ধিত মূলধন নিয়ে মোজাম্মেল আর ফারজানার অবৈধ কোম্পানি মাত্র 11 বছরে কব্জা করেছে 6,500 কোটি টাকার বেশি মূল্যের সম্পদ। সেই অপকর্মের কাহিনী জানাচ্ছেন ইফতেখার রেজা। মনের আনন্দে 3,000 বিঘা জমি নিজের কব্জায় নিয়ে বিশাল এক আবাসন প্রকল্প করেছেন অতিরিক্ত ডিআইজি গাজী মোহাম্মদ মোজাম্মেল হক, নাম দিয়েছেন আনন্দ পুলিশ হাউজিং সোসাইটি। অথচ এই প্রকল্পের সাথে পুলিশ বাহিনীর সম্পৃক্ততা নেই। নাম আনন্দ হলেও এই প্রকল্প গড়ে তোলার নেপথ্যে আনন্দের লেশমাত্র খুঁজে পাওয়া যায়নি, বরং এর মাটিতে মিশে আছে কয়েক হাজার নির্যাতিত মানুষের কান্নার নোনা জল। পূর্বাচলের পাশে আনন্দ পুলিশ হাউজিং সোসাইটির এই প্রকল্পের জমি দখল করা হয়েছে স্থানীয়দের জোরপূর্বক উচ্ছেদ করে। ভয় দেখিয়ে বা রিমান্ডে দিয়ে বলপূর্বক লিখে নেওয়া হয়েছে তাদের জমি, কাউকে জমির নামমাত্র মূল্য দেওয়া হয়েছে, অনেকে সেটুকুও পায়নি। বিনা টাকায় সই করিয়ে নেওয়া হয়েছে জমি বিক্রির দলিল। নানা অপকৌশলে বিপুল বৃত্তের পাহাড় গড়া হাজারো অপকর্মের হোতা গাজী মোহাম্মদ মোজাম্মেল হক। অবৈধভাবে আর অপকৌশলের জোরে অতিরিক্ত ডিআইজির পদ বাগিয়ে নেয়া কে এই মোজাম্মেল? 1997 সালে 17তম বিসিএসএ নিয়োগ পেয়ে পুলিশের সহকারী কমিশনার হিসাবে চাকরি জীবন শুরু করেন গাজী মোহাম্মদ মোজাম্মেল হক। এখন তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত ডিআইজি পদে কর্মরত। সরকারি চাকরির এই স্পর্শকাতর পদে থেকেই সম্পূর্ণ বেআইনিভাবে তিনি মেতে ওঠেন ব্যবসা বাণিজ্যে। গড়ে তুলেছেন আনন্দ প্রপার্টিজ লিমিটেড নামের একটি কোম্পানি, যার ব্যবস্থাপনা পরিচালক তার স্ত্রী ফারজানা মোজাম্মেল, আর মোজাম্মেল নিজে অন্যতম এক পরিচালক। ভয় দেখিয়ে জমি দখল করতে প্রচার চালানো হয়েছে যে পূর্বাচলের পাশে আনন্দ পুলিশ হাউজিং সোসাইটি নামের এই প্রকল্পটি আনন্দ পুলিশ পরিবার বহুমুখী সমবায় সমিতির। পুলিশের এ ধরনের কোনো সমবায় সমিতি নেই। পুলিশ বাহিনীর নাম ভাঙিয়ে সাধারণ মানুষের জমি দখল করে এই প্রকল্পের মালিক আনন্দ প্রপার্টিজ লিমিটেড। আর এই প্রকল্পে আনন্দ প্রপার্টিজের দখলে নেয়া বিক্রয়যোগ্য সম্পদের পরিমাণ প্রায় 6,650 কোটি টাকা। অতিরিক্ত ডিআইজি গাজী মোহাম্মদ মোজাম্মেল হক এই বিপুল সম্পদের মালিকানা নিয়ে আইনের মারপ্যাঁচ এড়াতে স্ত্রী ফারজানা মোজাম্মেলকে বানিয়েছেন আনন্দ প্রপার্টিজের MD, নিজে পরিচালক হয়ে থেকেছেন কিছুটা আড়ালে। তবে জমি কেনাবেচায় বরাবরই পর্দার সামনে আসেন অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক। প্রকল্পের পরিচালক হিসেবে নথিপত্রে সইও করেন তিনি। মোজাম্মেল আর ফারজানার আনন্দ প্রপার্টিজ লিমিটেড নিবন্ধিত হয় 2013 সালের 16 জুন, নম্বর C109716, নিবন্ধিত মূলধন 3 কোটি টাকা। এই কোম্পানির 15,000 শেয়ারের মধ্যে 13,500-এর মালিকানা তার, যা মোট শেয়ারের 90%। বাকি 1,500 শেয়ারের মালিক হলেন খায়রুল আলম ও শহীদুল ইসলাম নামের 2 ব্যক্তি। এ দুজনকে প্রতিষ্ঠানের মালিকানায় দেখানো হলেও মূলত তারা প্রতিষ্ঠানটির কর্মচারী। মাত্র 3 কোটি টাকা নিবন্ধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করা এই কোম্পানির দখলে থাকা শুধুমাত্র পূর্বাচল সংলগ্ন প্রকল্পের জমির দামই এখন প্রায় 6,650 কোটি টাকা। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে প্রায় 3,000 বিঘা জমি কব্জা করলেও ভূমি অফিসের নথি বলছে প্রকল্পের খারিজ করা জমির পরিমাণ 400 বিঘা। আবার এই 400 বিঘা জমি নিয়েও রয়েছে মামলা। প্রায় 250 ভুক্তভোগী এই জমির মালিকানা দাবি করে মামলা করেছেন। আবাসন প্রকল্পের জমিতে মিশে আছে অনেক নির্যাতিত মানুষের চোখের জল। বাজার মূল্যের চেয়ে অনেক কমে নামমাত্র মূল্যে জমির মালিকানা লিখে নিয়েছেন মোজাম্মেল। জমি কব্জা করতে কাউকে রিমান্ডে নিয়ে নির্যাতনও করেছেন। রূপগঞ্জের আবাসন প্রকল্প যেখানে গড়ে উঠেছে সেখানে একসময় বসত ভিটা এবং বিশাল মাছের খামার ছিল স্থানীয় বাসিন্দাদের। এখন তার খামারের কোনো চিহ্নই নেই। জমিগুলো কব্জায় নিয়েছেন অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল। জমি রক্ষায় স্থানীয় প্রশাসন থেকে পুলিশের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত অভিযোগ করেও কোনো সুফল পায়নি এলাকাবাসী। অভাব এখন তাদের নিত্যদিনের সঙ্গী। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।
কয়েক বছরে নিয়োগ, তদবির ও দখল বাণিজ্য করে সম্পদের পাহাড় গড়েছেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার ওরফে বাবুল মাস্টার। একসময় স্কুল শিক্ষক, 2019 রাজনীতিতে যোগ দিয়ে হয়ে ওঠেন বেপরোয়া। তার সব অপকর্ম চলত তারই ভাতিজার সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ছত্রছায়ায়। সহকর্মী ইলিয়াস আহমেদের প্রতিবেদন জানাচ্ছেন আপনপো। প্রাথমিক বিদ্যালয়ের চাকরি ছেড়ে 2019 সালে রাজনীতিতে নাম লেখান বাবুল মিয়া সরকার। ময়মনসিংহ দুই আসনের সাবেক সংসদ সদস্য শরীফ আহমেদের চাচা হওয়ার সুবাদে বনে যান তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শরীফ আহমেদ সমাজকল্যাণ, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং এমপি থাকাকালীন তারাকান্দার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল বাবুল মাস্টারের হাতে। স্থানীয়রা জানান, এ সময় বাবুল হয়ে ওঠেন নিয়োগ, বদলি, তদবির ও দখল বাণিজ্যের একচ্ছত্র অধিপতি। কামিয়েছেন কয়েকশো কোটি টাকা, গড়ে তুলেছেন তারাকান্দা বাজারে ব্যবসা প্রতিষ্ঠান, ডুপ্লেক্স বাড়ি, ময়মনসিংহে সাততলা বাড়ি, ঢাকায় ফ্ল্যাট, দখল করেছেন কয়েকশো একর কৃষি জমি। অনুসন্ধান বলছে, গেল বছরের ডিসেম্বরে উপজেলার পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সহ পাঁচ নিয়োগে নিয়েছেন 60 লাখ টাকা। আমি একজন প্রার্থী ছিলাম, আমার ক্যান্ডিডেট প্রার্থী ছিলাম, আমি 5 লক্ষ টাকার কথা বলি, কিন্তু বলছেন না, এটা হবে না। 260-65 জন, 5 জনের তো ওনারা কেউ নিয়োগের কাছে আসতে পারছেন। সভাপতি আর এই যে বাউল মাস্টারের দোয়া দিয়ে আর কি এই নিয়োগগুলো। একসময়ের ছেঁড়া জামা জুতা পরে চলা বাবুল মাস্টারের এমন অবৈধ সম্পদ অর্জনে হতবাক স্থানীয়রা। অবৈধ সম্পদ জব্দ ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি তাদের। সে সরকারি চাকরি ছাড়িয়ে দেয়, সরকারি চাকরি মানুষ পায় না, আর সে রিজান দেয় আর কোটি টাকার মালিক করতে হইল কি করি হইল। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিল, শিক্ষক থেকে আওয়ামী লীগে জয়েন করার পরে দেয়া এই উপজেলার সে লুটপাট দেখাইছি, সে কোটি কোটি টাকার মালিক হয়েছি, তার পাশাপাশি সমস্ত উপজেলার যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংসের দিকে দিচ্ছে। রাজনৈতিক পরিচয়ে যারা অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন তাদের আইনের আওতায় আনার দাবি সচেতন নাগরিক সমাজের। যারাই রাজনীতির নামে লুটপাট করেছে, টাকার পাহাড় গড়েছে, সম্পদ গড়েছে এবং অবৈধভাবে দেশের অর্থ বিদেশে প্রচার করেছে, এদের শেখ হাসিনা সরকার পতনের পর অন্যদের মতোই এই আওয়ামী লীগ নেতাও দিয়েছেন গা ঢাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দীর্ঘ 17 বছর পর আবারও রাজনীতির মাঠে চাঙ্গা সিরাজগঞ্জ জেলা বিএনপি। সভা সমাবেশ করে সাংগঠনিকভাবে দলকে সুসংগঠিত করার জন্য প্রতিনিয়ত কাজ করছে দলের বিভিন্ন নেতাকর্মীরা। আগামী সংসদ নির্বাচনের জন্য মাঠে কাজ করছে দলের সিনিয়র নেতাকর্মীরা। সিরাজগঞ্জ প্রতিনিধি সাইম উদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন ফারজানা ইসলাম। প্রায় এক যুগের উপরে বিভিন্ন হামলা মামলায় জর্জরিত হয়ে পলাতক অবস্থায় রাজনীতির মাঠে কাজ করতে পারেননি সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতাকর্মীরা। তবে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পরে আবারও জেলা উপজেলা পর্যায়ে দলকে সুসংগঠিত করার জন্য প্রতিনিয়তই কাজ করছে দলটি। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের আশা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের। ছাত্র বৈষম্য আন্দোলনে আমাকে না পেয়ে আমার নিরীহ ছেলেকে তারা গ্রেপ্তার করে নিয়ে গেছে। খুনি শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্র যেভাবে নষ্ট করেছিল সেই গণতন্ত্রকে আমরা পুনরুদ্ধার করেছি। শুধু মামলা দিয়ে তারা ক্ষান্ত হয় নাই, আপনার 17 বছর প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের বাড়ি শূন্য করেছে। ছাত্রদল কোনো নৈরাজ্য চায় না, কিন্তু আমি লীগ যদি কোনো নৈরাজ্য করার চেষ্টা করে, ছাত্রলীগ যদি কোনো নৈরাজ্য করার চেষ্টা করে, আমরা ছাত্রদল সিরাজগঞ্জের ছাত্রদল বিএনপি দাঁত ভাঙা জবাব দিব তাদের। দলের নেতাকর্মীদের সব ধরনের অপ্রীতিকর কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান জেলা বিএনপি। যদি কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে, সেটা নীরব চাঁদাবাজি হোক, সরব চাঁদাবাজি হোক, যদি কেউ সম্পৃক্ত থাকে তাহলে আমরা দলের পক্ষ থেকে তাদেরকে বহিষ্কার করব। 18 বছর একটা দলকে দাবিয়ে রাখার ফলে মানুষজন অনেক রকম কষ্ট করেছে এবং সেটার বহিঃপ্রকাশটা এক একজনের এক এক রকম হয়েছে। এখন অনেকটাই কন্ট্রোল, ইনশাল্লাহ আরও সুসংগঠিত হয়ে যাবে, আমাদের দলের ছেলেপেলেরা ডিসিপ্লিন হবে এবং দলের যেসব নিয়ম কানুন সব মেনে চলবে। অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি আবারও ক্ষমতায় আসবে এমনটাই মনে করছে সিরাজগঞ্জ বিএনপির নেতাকর্মীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।
জুলাইয়ের মাঝামাঝিতে বরিশালে জমে ওঠে আন্দোলন। কোটা সংস্কারের দাবি রূপ নেয় স্বৈরাচার পতনের আন্দোলনে। শিক্ষার্থীদের দমনে মারমুখী হয়ে ওঠে ছাত্রলীগ। তাদের হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন প্রায় 400 আন্দোলনকারী। ছাত্রলীগের হাত থেকে রেহাই পায়নি সংবাদকর্মীরাও। এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান সমন্বয়করা। তাদের সাথে একমত সেনাবাহিনীও। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। গত জুনে সীমিত আকারে শুরু হলেও জুলাইয়ে এসে বরিশালে দানা বাঁধতে থাকে কোটা সংস্কার আন্দোলন। শেষ দিকে এসে তা চরম রূপ ধারণ করে। আন্দোলন দমনে মাঠে নামে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। বরিশাল নগরীর সদর রোড, চৌমাথা, সিএনবি পোল, আমতলা মোড় এবং বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারীদের উপর হামলা চালায় তারা। নারকীয় এসব হামলা থেকে রেহাই পায়নি ছাত্রী কিংবা সাংবাদিকও। কঠিন সেই সময় স্মরণ করেন আন্দোলনের সমন্বয়করা। সর্বোচ্চ হেনস্থা তার জায়গা থেকে আন্দোলনের সম্পৃক্ত প্রত্যেকটা শিক্ষার্থীর সঙ্গে ছাত্রলীগ করেছে। অধিকবার আমাদের উপর হামলে পড়েছে। আপনারা জানেন যে আমাদের নারী সহযোদ্ধাদেরকেও কিন্তু এরা ছাড়েনি। আমাদের মেয়েদের দেখে বাড়ি টাড়ি দিয়েছে। আর যত রকম হ্যারাসমেন্ট করা যায়, হেনস্থা করা যায়, আমাদের নারী সহযোদ্ধাদের সঙ্গে এটা হয়েছে। আর আমরা তো আসলে ফিজিক্যাল অ্যাসাল্টের শিকার হয়েছি। এবং সংবাদ সম্মেলন চলাকালীন সময়ে সাংবাদিকদেরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, অপহরণ করার চেষ্টাও কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের সামনে ঘটেছে। আমরা প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের উপর যে হামলা, এটা নিয়ে আমরা আলাপ করেছি, বিচারের শাস্তির দাবি জানিয়েছি। ছাত্র জনতার আন্দোলনে হামলাকারীদের তালিকা করে আইনের আওতায় আনার আহ্বান জানান সেনা কর্মকর্তারা। যতগুলো ঘটনা ঘটেছে প্রতিটি উপজেলাতে সেগুলো আমরা নোট করতে বলেছি এবং এখনও আমি ডিভিশন কমিশনার মহোদয়ের মাধ্যমে এই অনুরোধ করতে চাচ্ছি, যাতে যদি কেউ আইন ভঙ্গ করে থাকে তাকে আইনের আওতায় আনা যায়। জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানান পুলিশ কর্মকর্তারা। যারা হামলা করেছে আমাদের বরিশালে এরকম ঘটনা যদি ঘটে থাকে, আমরা তাদেরকে নিশ্চয়ই আমরা আইনের আওতায় নিয়ে আসব। 20 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত হামলার শিকার হন বরিশালের 371 জন আন্দোলনকারী। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। দেখছেন সংবাদ সকাল।